সব স্তরের সরকারি চাকরিজীবীকে বছরে একবার সম্পদের হিসাব দিতে হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান বলেছেন যারা দেবে না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি কিভাবে সম্পদ বিবরণের হিসাব দিতে হবে সেটি নির্ধারণে দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে জনপ্রশাসন সচিব জানান এই কমিটি আগামী সাত দিনের মধ্যে একটি ফরম্যাট তৈরি করবে আগামী পনেরো দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটি কার্যকর হবে জানিয়ে তিনি বলেন কত তারিখের মধ্যে হিসাব দাখিল করতে হবে সেটি জানিয়ে দেয়া হবে সচিব আশা করেন সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে